যখন তখন আবদার করলেই হলো না, মা চলে আসবে। রাস্তায় রাস্তায় শুধু হকারি করবি? বলছিলাম যে অন্য কোনো কাজ? হ্যাঁ মা। হ্যাঁ বাবা, ভাবছি যে একটা দোকান টোকান নেব। ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাইও করেছি। তোকে দেখে নিজেকে বড় অপরাধী বলে মনে হয় রে। এই বাংলাদেশের রোজগারহীন রিটায়ার্ড বাবারা বড় অসহায়, আমরা শুধু দেখেই যাই, কিছুই করতে পারি না। তুমি আমাকে নিয়ে এত ভেবো না বাবা, আমি একা মানুষ, ঠিক নিজেকে চালিয়ে নেব। তা তো দেখতেই পাচ্ছি, রোজ সকালে বাজার করে তুই নিজে না খেয়ে সেই সকালবেলা বেরিয়ে যাস, আর ফিরি সেই রাতে, যে একদিন সকলের খাবার জোগাত আজ সেই অভুক্ত। দাদা, আমার সিগারেটের প্যাকেটে দিয়ে যা তো। ওহো ছোট, আজ তোর সিগারেটটা আনতে ভুলে গেছি রে। তোর কি হয়েছে বলতো? মাঝে মধ্যে তুই অনেক কিছু ভুলে যাচ্ছিস। মাঝে মধ্যে ভুলে যাচ্ছি মানে? মানে আজ আমার সিগারেটের প্যাকেট আনতে ভুলে গেলি, কাল মিলির কাজু কিশমিশ আনতে ভুলে গেলি। কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, তোর মধ্যে একটা চেঞ্জ এসছে, স্পেশালি আমার বিয়ের পর থেকে। না মানে ছোট বিশ্বাস কর, এক্সকিউজ দিস না। দু পাঁচ টাকা হাত খরচা দরকার হলে চেয়ে নিতে পারিস তো বাজারের টাকা থেকে। রমেশ শোনো, তোমাকে বলছিলাম যে কাল থেকে আমার জন্য কাজু কিশমিশ ও সবার আনবে না। কেন? বাড়ির একজন না খেয়ে থাকবে আর একজন খেয়ে দিয়ে কাজু কিশমিশ চিবোবে, এই আমার সহ্য হবে না। ঠিক আছে আনবো না, কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে আপনি বলে ডেকো। একদিন যে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম সেটা আমি ভুলে গেছি, আশা করি তুমিও ভুলে গেছো। এখন থেকে তুমি শুধুমাত্র আমার ছোট ভাই স্ত্রী। আপনাকে কিন্তু অনেক উপরে উঠতে হবে। এত ভিড়ের
ফাইলগুলো সই করে দিন, কেস বাঁচে যাবে। শুনছো, খাবে চলো। কি হলো, চলো। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। সে কি খিদে নেই? অফিস থেকে এসেও তো কিছু খাওনি, তখন থেকে শুয়ে আছো, কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে, খিদে নেই তাই খাচ্ছি না? ও বুঝেছি, বাবুর রাগ হয়েছে। আচ্ছা বাবা আগে খেয়ে নেবে চলো, তারপর তোমার সব রাগ আমি মিটিয়ে দেবো, চলো। একদম ধরাধরি করবে না, একদম না, গুছি শুদ্ধ খাও, গিয়ে যাও, আমি যাবো না। Is that clear? Now leave me alone. ছোট খোকা, এসব ছাই পাশ খেলছিস কেন বাবা? হ্যাঁ কি হয়েছে তোর বল, আমাকে বল না। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর তো তোমার কাছে চাইবো মা, বলো দেবে? আমি কি উত্তর দেব? মিলির সঙ্গে দাদার প্রেম ছিল, তুমি জানতে? চুপ করে থেকো না মা, বলো তুমি জানতে কিনা? জানতাম। তাহলে কেন তুমি আমাকে বলনি? কেন? আমি বলিনি কারণ আমি চেয়েছিলাম মিলি এবারের বউ হয়ে আসুক, তোর আরো উন্নতি হোক। উন্নতি? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি একটা শৈলী নিকে ঘর করছি। ছি বাবা, এসব কথা বলিস না, তুই বলিস না। বিয়ের আগে যা ছিল ছিল, কিন্তু বিয়ের পর বাসুরের দিকে চোখ তুলে তাকা। চুপ করো মা, যা চুপ করো, তুমি যাও এখান থেকে, যা যাও। তোমাদের কাউকে আমার সহ্য হচ্ছে না, কাউকে না। Just go to hell. যাচ্ছি বাবা, যাও। টিফিনটা করে বেরোবেন। না না, ওসব কিছু লাগবে না, আমি তো ওই মোড়ের মাথায় চায়ের দোকানে কিছু না কিছু খেয়ে নি। আজ থেকে খাবেন না, বাড়ি থেকে খেয়ে তারপর বেরোবেন। দেখো শুধু শুধু কেন এত হাঙ্গামা করতে গেলে বলো? ইচ্ছে হলো তাই করলাম, আপনি তো খুব ভালো করেই জানেন আমি চিরকালই খেয়ালি। খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। নমস্কার স্যার, আমাকে চিনতে পাচ্ছেন? নডওয়ারলাল, আপনার ক্লাবে পার্টিতে মোলাকাত হয়েছিল। হ্যাঁ লালেন লাল, কি ব্যাপার বলুন তো? আপনি তো জানেন আমাদের স্পোর্টস গুডস এর একটা ছোটখাটো ব্যবসা আছে, আপনি এটা এড করে দিলে আমাদের গুডউইল বেড়ে যেত। এড? হ্যাঁ স্যার, আজকে আসুন না আমাদের অফিসে। আজকেই? হ্যাঁ আমি গাড়ি নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, 5:30টায়? হ্যাঁ ঠিক আছে, 5:30টায় আমি পৌঁছে যাব স্যার। ওকে, আসুন স্যার আসুন। আপনার বহুত বহুত শুকরিয়া স্যার, এত কাজের মধ্যে আপনি আমাদের অফিসে এলেন, বসুন বসুন। স্যার আপনার সঙ্গে একটা বিজনেস ডিল করতে চাই। হ্যাঁ আপনি তো বললেন যে কি একটা স্পোর্টস গুডজের। ও তো স্যার ছোটা মোটা কাম আছে, আপনার মতো আদিবির সঙ্গে কি হেভি ডিল না করলে হয়? নিন স্যার নিন। হেভি ডিল মানে? হ্যাঁ স্যার, মানে আপনি আমাদের একটা ছোট কাম করে দিলেন আর বদলে মে আমরা আপনাকে একটা মোটা টাকা দিলাম, ধরেন
50 लाख। 50 लाख? এতগুলো টাকা অ্যাডভান্স দিলেন, কাজটা কি তা তো? এ কাম কুছ নেই স্যার, একদম ইজি। সামনে তো এশিয়া কাপ, ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল। আপনি ওই মাঠের মধ্যে থেকে আমাদের জন্য একটা ছোট কাম করে দেবেন। কি কাজ? পাকিস্তান যখন ব্যাট করবে তখন ওই ইনজামাম আর ইউসুফ ইউহানা ওর কেট যদি আপনার কাছে যায় ফেলে দেবে। ফেলে দেব? আর একটা ছোট কাজ করে দেবেন, আপনি যখন ব্যাট করছেন, ধরুন এই সৌরভ দার সঙ্গে যখন ব্যাট করছেন তখন এমন একটা বলে রান নেবেন যা হয় না, হয় না, হয় না। আপনি সৌরভ দাকে কল করে ক্রিজে ফিরে যাবেন, ব্যাস সৌরভ গাঙ্গুলি আউট। আমি আমি সৌরভ দাকে আউট করে দেব? তাহলে তো ইন্ডিয়া হেরে যাবে। ওটাই তো আমরা চাই স্যার। ম্যাক্সিমাম পাবলিক ইন্ডিয়ার উপর টাকা লাগিয়েছে, ইন্ডিয়া হারলে ওই সব টাকা তো আমাদের কাছে চলে আসবে। আর ওই টাকা থেকে তো আপনাকে 25 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ স্যার, ম্যাচ হারলে আরো 25 লাখ দেব খেলার পরে। কিন্তু এটা তো ম্যাচ ফিক্সিং। আপনি রাজি তো? রাজি। মা, মা একটু জল দেবে? নিন। একি তুমি, ওরা কোথায়? লক্ষ্মী তো এখনো ফেরেনি, আর মা বাবা আমার বাবার সঙ্গে দেখা করতে গেছেন। আপনি জলটুকু খেয়ে নিন। এইভাবে রাস্তায় রাস্তায় কতদিন ঘুরে বেড়াবেন? একটা দোকান ঘর নেবেন বলেছিলেন না, তাই নিন না। টাকা যা লাগে না হয় আমি দেবো। না না, তা লাগবে না। আমি তো ব্যাংকে লোনের চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে। আমি জানি আপনি আমার কাছ থেকে কিচ্ছু নেবেন না, আপনি আমাকে ঘেন্না করেন। এই দেখো, আমি তোমাকে ঘেন্না করতে যাব কেন? আসলে আমি তো তোমাকে ভালোবাসি। ছোট, বাহ, ঘোমটা নিচে খেমটা নাচটা বেশ জমে উঠেছে। কি কথা বকছো? ছোট, আমি কদিন ধরে লক্ষ্য করছি যে তুই প্রায় মদ খেয়ে বাড়িতে ফিরিস, মিলির সঙ্গে এই ভাষায় কথা বলছিস, নিজের স্ত্রীর সঙ্গে এই ভাষায় কথা বলতে তো লজ্জা করে না? থামো, লজ্জা করে না? ফাঁকা বাড়িতে বসে রাসলীলা করতে তোমাদের লজ্জা করে না? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, ব্যাপারটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি। তোমাদের দুজনের আগে প্রেম ছিল কিন্তু বিয়ে হয়নি, আজ আমার এই বিয়ের পর তোমাদের পুরনো প্রেম জাগিয়ে উঠেছে, আর আমারই চোখের আলে তোমরা চুটিয়ে প্রেম লীলা চালিয়েছ। যথা বলো না বলছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান, একটা মাতালের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুনবেন না, প্লিজ যান। ব্রিটিশের নাগরের উপর দরজা কেবল উঠলে উঠছে, আমি মাতাল, আমার বউকে শাসন করার হক আমার আছে। শাসন করবে মানে কি করবে? তুমি মারবে আমাকে? বলো মারবে? একেবারে শেষ করে দেবো, আমার এই ঘরে বসে নষ্টমি করবে আর আমার বাড়ির চকরা হবে। বেকার অপদার্থ হকরের এত বড় হিম্মত, হ্যাঁ
রোজগার ভার মুরত পছন্দ নেই আর আমার বগরে ডরে তোমার রসত আমি গুছিয়ে দেবো রাতে বেলা বাইরে বার করাবো বাবা তুমি হারামজাদা শয়তান তার গায়ে কালি ছেটাতে তোর লজ্জা করলো না লজ্জা করলো না কে তোকে 10 লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল তো দাদা নিজের গ্যারেজটা 6 মাসের জন্য মর্টগেজ দেখে তোকে 10 লক্ষ টাকা এনে দিয়েছিল ও কৃতজ্ঞ 6 মাস বাদে ফিরে এসে গাড়ি কিনলি স্পন্সরের টাকা পেলি তার একটা ফুটো করি দিয়ে তোর দাদাকে সাহায্য করেছিস দেনার দায়ে গ্যারেজটা বিক্রি করে দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালো হকারি করতে কার জন্যে তোর জন্যে তোমাদের এই সংসারের জন্যে ওর জন্যে সকলের কাছে সব কিছু গোপন করে ও যন্ত্রণা সহ্য করছে নিজের প্রেম ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়েছে আর সেই দেবতার মতো দাদাকে তুই তোর মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছে ঘেন্না সুজয় তোমার বাবা আমাকে ছাড়তে এখানে এসেছিলাম অবশ্য এখানে না আসলে তোমার এই চেহারাটা দেখা হতো না তোমার একটা কথা বলে চাই ভালো খেলোয়াড় হতে গেলে না আগে ভালো মনের মানুষ হওয়া দরকার কারণ ক্রিকেট তো ভদ্রলোকের খেলা কিন্তু তুমি যা দেখালে ইট ইজ নট ক্রিকেট ভেরি ব্যাড বাবা উনাদের পৌঁছে দিয়েছ হ্যাঁ তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে বলো মাই জব ইজ ওভার চেয়েছিলাম সুইজা ইন্ডিয়া টিমে খেলুক খেলবে আমি আর এসবের মধ্যে থাকতে চাই না তুমি আমায় আমেরিকা যাওয়ার কথা বলেছিলে না আমি রেডি যেদিন বলবে সেদিনই আমি চলে যাব Wealth lost, nothing lost. Health lost, something lost. Character lost, everything lost. বড় খোকা চলে যাচ্ছিস যা এই সংসার তোকে কিচ্ছু দেয়নি আর কোনোদিন কিছু দেবেও না চলে যা চলে যা অবিধিরে বিধিরে এই খেয়া বাইব কত আর এই খেয়া বাইব কত আর সবাইকে পার করি আমি আমায়কে করে পার বিধিরে এই খেয়া বাইব কত আর এই খেয়া বাইব কত আর
কি ব্যাপার? যা ভেবেছিলাম তাই হয়েছে। আই এম ক্যারিং। হোয়াট? তোমার সন্তান আমার পেটে। শিট। কাউকে মুখ দেখাতে পারবো না। যা করো তাড়াতাড়ি করো। কি করব? তুমি যে বলেছিলে আমাকে বিয়ে করবে। বিয়ে? ননসেন্স। তোমার মতন কত মেয়ে আমার পিছনে চক্কর কাটে জানো? আর শোনো, বিয়ে বিয়ে করে আমার মাথা খেও না। যাও যাও, ওটাকে গিয়ে নষ্ট করো। কিরে, কি হয়েছে তো? সর্বনাশ হয়ে গেছে দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হয়েছে বল? আমি আর কারো কাছে মুখ দেখাতে পারবো না দাদা। কি হয়েছে, কি হয়েছে আমাকে সব খুলে বল। খুব তাড়াতাড়ি তোমার শুটিং রাখছি বেবি। ঠিক বলছো, বুঝলে? হারাম জাদা। ওকে, পদ্মাস লম্পট, আমার বোনের জীবনটা নষ্ট করে তুই পার পাবে ভেবেছিস? লক্ষ্মীর মতন আর কত মেয়ের জীবন তুই নষ্ট করবে? হ্যাঁ, আর বল, লক্ষ্মী তুই বিয়ে করবি কিনা বল। আমি বিয়ে করব, আমি সত্যি বলছি, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। লক্ষ্মী, 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 হে লক্ষ্মী, লক্ষ্মী। তোর ফোনটা পেয়ে বৌমা যখন আমাকে বলল, আমি শুধু ভগবানকে ডেকেছি, বলেছি ভগবান মেয়েটাকে শেষ দেখা। বাবা, তুমি দুশ্চিন্তা করো না, লক্ষ্মী ঠিক হয়ে যাবে। ওর এখনো তো অজয়, লক্ষ্মী এখন কেমন আছে? ডাক্তারবাবু কিছু বলেননি দেখছেন, কিন্তু তুমি এখানে? ও বাবা, মিলি আমাকে ফোন করেছিল। অজয়, এই সময় তুমি নিজেকে একা মনে করো না, আমি আছি তোমার সাথে সবসময়। ডাক্তারবাবু বলুন, আমার বোন বোন এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে, আমরা ওয়াশ করে বিষটা বার করে দিতে পেরেছি, আর কোনো ভয় নেই। আপনারা একটু ওয়েট করুন, পেশেন্টকে এক্ষুনি বেডে দেওয়া হচ্ছে। কিরে, এরকম ছেলে মানুষই করতে গেলি কেন? একবারও আমার কথাটা তো কাঁদিস না মা। স্ট্রেঞ্জ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ সুজা একবারে গেল না। অ্যাবসার্ড, আমি যাব, বলছো কি করে? এত বড় একটা স্ক্যান্ডেল। শোনো, বাবা গেছে, যাক, তোমরা কেউ যাবে না। ও ছোট কাকা শোন না, লক্ষ্মীর কাছে এই সময় কেউ থাকলে ওর মনটা ভালো থাকবে। নো, ভুলে যাচ্ছ কেন মা? সারা দেশে আমার একটা সম্মান আছে, একটা স্টেটাস আছে। আমি ওখানে গেলে পুরো প্রেস গিয়ে ওখানে জড়ো হবে, সবকিছু জানাজানি হয়ে যাবে, আমার এই মুখটা পুড়ে যাবে। শুনে রাখো, লক্ষ্মী সুস্থ হয়ে উঠলেও আমি ওকে এই বাড়িতে আর ফিরিয়ে আনবো না। তার দরকার হবে না, বড় খোকা লক্ষ্মীকে ওর বাড়িতে নিয়ে গেছে, সেখানে দুঃখ আছে, অভাব আছে, কিন্তু আমি জানি লক্ষ্মী ওখানে ভালো থাকবে। তোর এই শৌখিন নরকের চেয়ে খোকার ওই মাটির স্বর্গ অনেক ভালো। আচ্ছা, তুই যে আমার কাছে থাকবি, আমি একটা একা মানুষ, একা থাকি, তোর সামনে কত বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে, তোর শখ আহ্লাদ কিচ্ছু নেই। আমার কিচ্ছু দরকার নেই দাদা, তোর তো কত শখ আহ্লাদ ছিল, ছিল না? তুইও তো সব বিসর্জন দিয়ে দিয়েছিস, আমিও দিতে চাই। তোর একা সংসারে একটা কোণে আমাকে থাকতে দিবি না দাদা,
দেনা দাদা দেনা থাকবে আমার কাছে থাকবে অজয় আরে নিখিল এসো এসো ভেতরে এসো অসময় অনেকদিন অনেক জায়গায় গেছি কিন্তু আজ মনে হচ্ছে এই সময় যদি এখানে না আসতাম তাহলে বোধহয় মস্ত বড় ভুল করে ফেলতাম আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি অজয় তুমি তো সারা জীবন অনেককে অনেক কিছু দিয়েছো আজ আমাকে একটা জিনিস দেবে আমাদের সমাজে মেয়েরা খুব অসহায় একবার যদি কলঙ্কের দাগ তাদের গায়ে লাগে তাহলে সমাজ তাকে ছাড়ে না পদে পদে তাকে অসম্মান করে সেরকমই একটা অসহায় মেয়ের কলঙ্ক মুছে দিয়ে আমি যদি তাকে সম্মানের আসনে বসাতে পারি সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা কার কথা তুমি বলছো নিখিল লক্ষ্মী তোমার যদি মত থাকে তাহলে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারি আমি তো আমেরিকা চলেই যাচ্ছি আমার বিশ্বাস ও ওখানে সুখেই থাকবে লক্ষ্মী দেখ স্বয়ং নারায়ণ এসছেন ভিক্ষের ঝুলি নিয়ে তোর কাছে আরে বোন তুই তো আমাদের লক্ষ্মী তুই তো নারায়ণকে ফিরিয়ে দিবি হ্যাঁ বল না ফিরিয়ে দিবি হ্যাঁ বাঁধ ভেঙেছে ও আকাশ
rest of South Asia, here is the India-Pakistan match, arch rivals in cricket. And that's the toss. You see Ramiz Raza and Sourav Ganguly with Clive Lloyd there. And we don't know the result of... Yes, the result is that Sourav has won the toss and has decided to put Pakistan into bat. India will field. আর সব কিছু ডিপেন্ড করছে ওই সালা সুজা হুম ও যদি ঠিকঠাক কাজ করে না সালা কোটি কোটি টাকা না পা ইটস ইউসুফ ইয়োহানা এন্ড ইনজামাম উল হক এট দ্য ক্রিজ ইনজামাম ব্যাটিং হি ইজ এট দ্য স্ট্রাইকিং এন্ড এন্ড দিস ইজ হরভজন সিং কামিং ইন টু বল টু হিম ইটস আ লাভলি ফ্লাইট ডেলিভারি এন্ড হি হিটস ইট জহির খানস নেক্সট ডেলিভারি आसान कैच था, लिया जा सकता था। बहुत ही अच्छी गेंद थी जहीर खान की, जुबलेंस से ऑफ स्टंप से बाहर निकलती हुई, लेकिन मौका गंवा दिया सुजय रॉय ने। भाई, कैच नहीं पकड़ना। एंड अनदर हरभजन स्पिनर वर्किंग इट। कैच कैच। हेलो दिलो। মা আপনার ছেলে আজ কি করছে বলুন তো। এ সালা আজ পুরো প্ল্যান মোতাবেক কাজ করছে। হ্যাঁ চলা যা বেটা চলা যা, আরো ব্যাটিং করার সময় সৌরভকে রান আউট করে দিক, ইন্ডিয়া ফিনিশ। লেকিন দেখনা হ্যায় वो कहां तक लक्ष्य का पीछा कर पाते हैं, किस तरह से लक्ष्य का पीछा करते हैं। अरे पाकिस्तान तो अनेक रन करे फेल रे। अरे पाकिस्तान এত রান হয় নাকি, সুজয় দুরো ক্যাচ মিস করলো, তাহলে কখন বান্ডিল হয়ে যেত। সচিন তেন্ডুলকর আর বীরেন্দ্র সেহওয়াগ ভারতীয় পারি কি শুরুয়াত করতে কে লিয়ে যা রহে হ্যায়। 281 রান কা লক্ষ্য, सचिन तेंदुलकर तैयार, पाकिस्तानी गेंदबाज दौड़ते हुए, ये गेंद बढ़िया गेंद पुश करते हैं वीरेंद्र सहवाग ने, एक रन चुरा लिया। काफी अच्छी रनिंग बिटवीन द विकेट दोनों ही बल्लेबाजों के बीच। ये गेंद धीरे से पुश किया, इसको भी फिर से दौड़ते हुए, ओ शाहिद अफरीदी काफी करीब थे, उन्होंने अपने स्पीड से दोनों विकेट निकाल दिया है। काफी कठिन परिस्थिति भारत के लिए, देखना है व्हाट विल द थर्ड अंपायर से होता है। सारे भारत और नो इस वक्त किस अंपायर के निर्णय पर आउट, सचिन तेंदुलकर इज आउट। एक मजबूत स्तंभ सचिन तेंदुलकर के रूप में आउट होके पवेलियन की तरफ जा रहा है। पाकिस्तानी टीम काफी खुश, सचिन तो आउट हो गया। एक विकेट निजी स्कोर पे तो घरे बसे थे, तुम एक बार ढुकले सचिन आउट हो गया। काफी मुश्किल में एक टॉप हो एक था कर। यस ड्रविड वंस अगेन हैज टू बी द शीट एंकर। अगेन ड्रविड ने इसे उठा दिया है, काफी ऊंचा शॉट, आउट हो सकते हैं और आज हमको कोई नहीं रोक पाएगा। सचिन तेंदुलकर, सचिन सहवाग के पास ड्रविड भी आउट हो लो, अभी उतरेगा सुजय। और अब मौका है सुजय राय के लिए, काफी अच्छा प्रदर्शन किया है इन्होंने, ये इनका घरेलू मैदान है, देखना है कितनी जिम्मेदारी भरी पारी खेल सकते हैं ये, इनमें क्षमता है खेलने की। और ये गेंद हुक कर दिया है सुजय राय ने। चातर माथा सौरभ एक टीम टाके टांचे बाघेर मतन खेल सब खत्म, पूरा उम्मीद पर पानी फिर गया मेरा। साला सुजय, ये सुजय को हम नहीं छोड़ेगा। ए, कौन होटल में है वो इडियट, कौन होटल में है वो इडियट। ज्यादा माटे गए छिले এই বাইকটা নতুন কিনলি? হ্যাঁ কিনেছি। তা এখন ওদিকে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছিলাম আসলে ওই ছোট সঙ্গে একটু দেখা করতে। এখানে বসো আমি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ চলো চলো। একি আপনার এখানে? চুপ সারা, আমাদের সঙ্গে পিটরে বহুত কোশিস করে এক ঘন্টার মধ্যে এই ফ্লোরে রুম বুক করেছি। কেন জানিস,
সুজয় রায় বলে কোন ক্রিকেটার ইন্ডিয়ার ক্যাপ পরে ফের কোনদিন মাঠে নামতে পারবে না। মে আই হেল্প ইউ স্যার? আচ্ছা ক্রিকেটার সুজয় রায় কত নম্বর রুমে আছেন? উইকেট কিপিং করবি? হ্যাঁ তোর শালা আজকে হাত পা ভেঙে ফেলে দেব। মার শালাকে, শালা হাত পা মার। আমাদের সঙ্গে ধোকা বাজি। ছোট ছোট দরজা খোল। হে শঙ্কর দেখতো কোন হবে? আরে আমার ভাই কে, আরে মার শালাকে। ছোট পুলিশকে ফোন কর, পুলিশ এলে সব ফেলে যাবো। চল ভাগ। দাদা দাদা তুই তুই আমাকে এখান থেকে নিয়ে চল। তুই চলে গেলে ওরা আবার এসে আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে? হ্যাঁ আরে তুই হচ্ছিস একটা ন্যাশনাল ক্রিকেটার, আর কয়টা গুন্ডা এসে তোকে মেরে ফেলবে বললেই হলো। চল আমার সঙ্গে পুলিশের কাছে চল। না 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 দাদা পুলিশকে ফোন করিস না, পুলিশকে ফোন করলে আমি ফেঁসে যাব। ফেঁসে যাবি? কেন ফেঁসে যাবি কেন? তোকে আমি বলতে পারবো না। বলতে পারবি না? না। কেন তুই পুলিশকে ফোন করতে ভয় পাচ্ছিস? না বল বল কেন ফোন করতে ভয় পাচ্ছিস? বল কি করেছিস কি তুই? বল বল। তোর জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করেছি। সেই ছোটবেলার থেকে তোর জন্য আমার সব শখ আল্লাহ নষ্ট করেছি, আর আজ বলছিস তুই ফেঁসে গেছিস। বল বল কি করেছিস বল। বল বলছি শুধু তোকে বলবো। কাল সুজয় সবকিছু আমার কাছে স্বীকার করেছে। ওর স্বীকারোক্তি এই টেপ রেকর্ডারে আমি ধরে রেখেছি, আপনি শুনে দেখুন। বসুন। কিছুদিন আগে নটবর লাল গাড়ি পাঠিয়ে আমাকে অফিসে নিয়ে যায়। ওখানে কিষেন লালের সঙ্গে আমার আলাপ হয়, আমি তখনও কিছু বুঝিনি। একটু পরে বুঝলাম ওরা বেটিং চক্রের লোক। ওরা আমাকে 25 লাখ টাকা দিল, বললো আরো 25 লাখ টাকা দেবে ম্যাচের পর। আমি লোভ সামলাতে পারলাম না, ওদের শর্ত ছিল ভারতকে হারাতে হবে। আমি রাজি হয়ে গেলাম, কথা দিলাম ইনজামাম আর ইউহানার ক্যাচ ফেলে দেবো, আর সৌরভটাকে রান আউট করিয়ে দেবো। আমি চেষ্টা করেছিলাম ইন্ডিয়াকে হারাতে কিন্তু পারিনি। সৌরভ তো বাঘের মতো খেলে একাই ভারতকে জিতিয়ে দিয়েছে। আমি আমি পাপ করেছি দাদা, আমাকে বাঁচা, আমি পাপ করেছি। আমাকে এই ভাইয়ের জন্য আপনি আমার কাছে ওকালতি করতে এসেছেন স্যার? এই দেশ আমার কাছে এক টুকরো মাটি নয়, এই দেশ হচ্ছে আমার মা, এই ভারত মাতা। সেই মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেই মাকে অসম্মান করতে যার বিবেকে এতটুকু বাঁধে না, সেই ভাইকে ক্ষমা করার আগে আমার যেন মৃত্যু হয়। এই ক্যাসেটটা আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আর তার সঙ্গে আমার সারা জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ত্যাগ, ভালোবাসা সব শেষ করে দিয়ে গেলাম। কিন্তু কোনো দেশদ্রোহীকে ক্ষমা আমি করতে পারবো না। ছোট দেশদ্রোহী তাকে যে ধরনের শাস্তি দেবার দরকার আপনারা দিন। চলে অজয়বাবু, অজয়বাবু আপনার মতো মানুষ শুধু বাংলার গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই। সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এগুলো নিয়ে যাও, যাও। সুজয় বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা মা, মামা তুমি, তুমি আমাদের ছেড়ে চলে যাবে মা? হ্যাঁ, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। যেদিন আপনার ছোট ছেলে তার পাপে প্রায়শ্চিত্ত করে জেল থেকে ফিরে আসবে, সেদিন আমিও ফিরে আসবো। না বাবা শোনো, বৌমা যেও না, বৌমা, বৌমা আমার কথা শুনে যাও, বৌমা। দেখো না শর্মা, আজ তোমার ডাকে কেউ ফিরবে না। বৌমা বাড়ি ছেড়ে চলে গেল, আমরা আমরা কি নিয়ে থাকবো বলো? আমরা কার কাছে থাকবো বলো না? আমরা কি নিয়ে থাকবো? কাঁদছো? কাঁদো কাঁদো, নিজের সুখের জন্য তো একজনকে একদিন একা করে দিয়েছিলে, আজ নিজেই একা হয়ে গেলে। শ্রী চরণেশ্বর দাদা, প্রথমে তুই আমার প্রণাম নিস। এখানে আমেরিকা আমি খুব শিখে আছি, আবার গান গাওয়া শুরু করেছি। ও বলেছে শিগগিরই আবার গানের সিডি বার করবে। এত সুখের কথা আমি স্বপ্নেও ভাবিনি দাদা। এবার তোকে একটা কথা বলি, এই খামের মধ্যে তোর আমেরিকা আসবার সব কাগজপত্র পাঠালাম, আর একদিনও দেরি না করে তুই আমার কাছে আমেরিকায় চলে আসবি। দাদা আর ওখানে পড়ে থাকিস না রে, এই সংসার তোকে কোনোদিনও কিছু দেয়নি, কোনোদিনও কিচ্ছু দেবে না, তোকে একাই করে রাখবে। তোকে আমেরিকা আসতেই হবে, তুই আমার কাছে থাকবি, আমি তোকে দেবতার আসনে বসিয়ে পুজো করবো। আর একটা কথা, যদি ওই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তবু আমি বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছি তুই আমার কাছে আসছিস। শুধু একটা কথা, আসার সময় বাবাকে একটা প্রণাম করে আসিস। ইতি তোর আদরের লক্ষ্মী। শুনতে পাচ্ছ শর্মা, বোধনের বাজনা বাজছে। এরকম একটা দিনে বড় খোকা আমাদের কলকাতায় নিয়ে এসেছিল। আচ্ছা নিজেই চলে যাচ্ছে আমেরিকা। বাবা, চলে যাচ্ছিস, যা সুখে থাকিস, শান্তিতে থাকিস। যাওয়ার আগে প্রণাম করবি বলিস না, তোর প্রণাম নেবার অধিকার আমাদের নেই। সুখী হ বাবা, সুখী। এতদিনে তোমরা আমাকে এই চিনলে বাবা? ছোট নেই, চার বছর পরও জেল থেকে ফিরবে, বৌমাও নেই, লক্ষ্মীও আজ তোমাদের কাছে নেই। এই অবস্থায় আমি তোমাদেরকে একা ফেলে আমেরিকায় চলে যাব? বাবা আমি তো কোনোদিন আমার একার সুখের কথা ভাবিনি। আমি তো চিরদিনই চেয়েছিলাম যে তোমাদের সবাইকে একসাথে নিয়ে চলতে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি পারিনি বাবা। আমি বার বার চেষ্টা করেছি বাবা, কিন্তু আমি বার বার একা হয়ে গেছি। তোমাদের মনে আছে এই বোধনের দিনে আমি তোমাদেরকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলাম, আর সেই বোধনের দিন আমি তোমাদেরকে একা ছেড়ে চলে যাব। খোকা, এই খোকা, তুই কি সত্যি আমাদের? হ্যাঁ মা, আজ আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। এই বোধনের দিনে আমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। খোকা, তুই আমার চোখ খুলে দিয়েছিস বাবা। আমি আমি তোর নিজের মা হয়েও তোর সঙ্গে সৎ মায়ের মতো ব্যবহার করেছি। আমাকে
আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস। কি যে বলো মা, আমি তোমার সন্তান, সন্তান কি কখনো মাকে ক্ষমা করতে পারে? তাতে তো সন্তানের পাপ হয় মা গো। আজ আমি তোমাদেরকে মাথায় করে নিয়ে যেতে এসেছি। এই দেখো, এই দেখো, এটা একটা খালি স্যুটকেস, এর মধ্যে তোমরা তোমাদের দু চারটে জামা কাপড় নিয়ে চলো, তারপর আমি আমার সাধ্যমতো আমি যা পারবো তাই দেবো, কিন্তু আমার সঙ্গে চলো বাবা, আমার সঙ্গে চলো। যাবো রে বড় খোকা, যাবো, তবে এখান থেকে কিছু দেব না, তুই যা দিবি তাই যথেষ্ট। চল বাবা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকে পাবি সাড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, নতুন রঙের ছোঁয়ায় হৃদয়।